নমস্কার বন্ধুরা আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো শরীর খারাপের কারণে ঠিকঠাকভাবে ভিডিও আনতে পারছি না ডাক্তার বারণ করেছে কী করবো যে একটু ফোন থেকে দূরে থাকতে বলেছে তা সত্ত্বেও তোমাদের জন্য আমি সবসময় আছি ঠিক আছে তো আজকে দেখো আজকে তোমাদের জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি নিয়ে এসেছি তার সাথে সাথে নিউ রিক্রুটমেন্টের খবর আজকে আমি জানতে পেরেছি কোনো ভয় নাই বন্ধুরা একদম লাস্টে বলে দেবো নিউ রিক্রুটমেন্ট কবে বেরোতে চলেছে একদম জেনুইন খবর ঠিক আছে তোমরা মানে একদম জেনুইন খবর তোমাদের দেবো আর যে কোনো চিন্তা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে শুরু করো তার সাথে সাথে আরও কিছু কিছু নতুন নতুন খবর আমি তোমাদের আজে দিয়ে দেবো ঠিক আছে তার সাথে সাথে যারা রেলের ক্যান্ডিডেটসো বা কিছু সবাই দেখো কোন ফাঁকে বলো সেটাই তো ব্যাপার তো দেখো চলো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে আইসোলেশন বা অন্তরণ কাকে বলে দেখো অন্তরণ বলতে আমরা কী বুঝি অ্যাকচুয়ালি এটা পরীক্ষা হলে ইন্টারভিউতে তোমাদেরকে এটা ধরতে পারে জানো তো যে আইসোলেশন বলতে কী বোঝো আর আজকে আমি তোমাদের এই এই ফাঁকি বলে দেবো যে তোমরা ইন্টারভিউ বোর্ডে কী করবে কি করবে না ঠিক আছে সেটাও তোমাদের বলে দেবো চিন্তা নাই তো দেখো প্রথমে আজ আইসোলেশন বলতে কী বোঝো অন্তরণ বলতে বোঝায় কোনো স্বাস্থ্যকেন্দ্রে সংক্রমক রোগের আক্রান্ত রোগী থেকে অপর কোনো রোগীর স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মী বা দর্শনার্থীর দেহে ছড়িয়ে পড়া প্রতিরোধে প্রতিরোধের লক্ষ্যে গৃহীত কিছু পদক্ষেপের সমষ্টিকে বোঝায় একে ইংরাজিতে আইসোলেশন বলে এইটা তোমরা স্ক্রিনশট করে নাও ঠিক আছে তোমরা স্ক্রিনশট করো নাও না স্ক্রিনশট করো নাও খুব ইম্পর্টেন্ট কিন্তু হোয়াট সাইড আইসোলেশন ধরতেই পারে পশ্চিমবঙ্গ পুলিশ এই বছর আমার মনে হচ্ছে তো নাইনটি নাইন পার্সেন্ট এটা ধরাচ্ছেন যে আইসোলেশন বলতে কী বোঝো তা সত্ত্বে যে কোয়ারেন্টাইন কী ধরবি তোমরা দেখে নিও যে মিলিয়ে নিও যে স্যার বলেছিলেন দেখো এটা বলতে কী বোঝো কোয়ারেন্টাইন বলতে বোঝায় কোনো সংক্রম কোনো সংক্রামক ব্যাধি বা মহামারী বিস্তার মানে আমাদের যেটা করোনার ক্ষেত্রে প্রতিরোধ করার উদ্দেশ্যে মানুষ মুক্তভাবে চলাচল এবং কখনো কখনো তা বিশেষভাবে দ্রব্যাদির ব্যবহারের উপর আপদ তোমার যে নিষেধাজ্ঞাকে বোঝায় মানে এটাকে কোয়ারেন্টাইন বলে মানে কি বলো তো কোয়ারেন্টাইন কথার অর্থ হলো যে তুমি ধরো আমাদের যেরকম এখন যে করোনার যে সংক্রমণ চলছে তার মানে কি আমাদের কোয়ারেন্টাইন মানে বলতে চাইছে যে মানে তুমি মানে কি বলবো মানে একটা রোগটাকে যাতে না ছড়াই সেই জন্য তোমাকে একটা জায়গায় মানে সেটা ঘরে হতে পারে বা তোমার যে কোনো জায়গায় তোমাকে বদ্ধ করে রাখা বুঝতে পেরেছ ডিসকাইন্ড অফ কোয়ারেন্টাইন বলে ঠিক আছে তো চলো তারপরে নেক্সট প্রশ্ন কি দেখো আমাদের এই প্রশ্নটা পরীক্ষা হলে হাজারবার ধরেছিল আগের বছর পশ্চিমবঙ্গের ডিজিপির নাম কি শ্রী বীরেন্দ্র তোমরা জানো ঠিক আছে এটা মনে রেখো তাও বলছি এবার তোমাদের একটা কথা বলি এই প্রশ্নের উত্তর চব্বিশ পরগনা বলে না প্রায় ধরে ইন্টারভিউ বোর্ডে আজকে আমি কেন আমি প্রশ্ন কম নিয়ে এসেছি কারণ প্রশ্ন থেকে আজকে বেশি কথা বলব তোমাদের কি কি করবে কি কি করবে না ভালো করে শুনে নেবে রাজীব ঘোষের সে তো আমাদের চাকরি করছে এখন যাই হোক তো দেখো এফ এফ আই আর কথার অর্থ কী এটা ওকে ধরেছিল প্লাস আমি তোমাদের বলবো যে এটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকজন আর ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট ঠিক আছে মনে থাকে যে না এফআইআর ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট মনে রাখো মনে রাখো তারপর হচ্ছে হোয়াট ইজ জেনারেল ডায়েরি আচ্ছা জেনারেল ডায়েরি কথার অর্থ কি তোমাদের বোঝাচ্ছি জেনারেল ডায়েরি হলো কোনো ব্যক্তি যখন পুলিশ স্টেশনে অভিযোগ করতে যায় তখন পি মানে পুলিশ স্টেশনে তার অভিযোগের ভিত্তিতে একটি লিখিত করা হয় একে জেনারেল ডায়েরি বলে মানে ওটা পুলিশরাই লিখে নেয় ঠিক আছে তুমি যেটা বলবে মুখে সেটা বা তুমি কোনো দরখাস্ত দিলে সেই দরখাস্তর ভিত্তিতে ওনারা একটা লিখিত নেয় কিন্তু তোমাকে কোনো লিখিত দেবে না সেই ক্ষেত্রে এবার তারপরে একটা প্রশ্ন দাও ওকে ইম্পর্ট্যান্ট এটা ধরেছিল এটা চার পাঁচটা জোনে ধরেছিলো যে অ্যাকচুয়ালি এফআইআর আর জি জেনারেল ডায়েরির মধ্যে একটা বেসিক তফাত আছে বলতে পারবে এটা ধরেছিল ঠিক আছে এটা এটা আর এক আর এক কিছু আমার কিছু স্টুডেন্ট আছে যারা পুলিশে চারি করে তারা প্রমোশনাল পরীক্ষা দিয়েছিল তাদের দিকে ধরেছিল জানো তো এই পরীক্ষার প্রশ্ন হতে যে এফআইআর ও জি জিডির মধ্যে জেনারেল ডিউটির মধ্যে তফাতটা বলো ডাব্লিউপি এসআইএ ধরেছিল এসআইএ মানে এসআই থেকে এসআইএ ট্রান্সফার নেওয়ার সময় মানে তাকে মানে এই প্রশ্নটা ধরেছিল আবার তোমার যারা ডাব্লিউপি এসআই ইন্টারভিউ দিয়েছে তাদের দিকেও ধরেছিল এবং সেই ক্যান্ডিডের মধ্যে মানে আমি একজন ছিলাম সেই জন্য তোমার বলছি ঠিক আছে তো এটা দেখো তো বলছে দেখো কোনো ব্যক্তি যখন পুলিশ স্টেশনে গিয়ে তার অভিযোগ দায়ের করে পুলিশ যখন তার কথার ভিত্তিতে একটু অভিযোগপত্র তৈরি করে মানে তাদের কাছেই থেকে গেল সেটা সেটাকে বলে জেনারেল ডায়রি মাথায় মনে মনের ভালো করে আর যদি এই রকম দেয় যে পুলিশ হয়তো তার অভিযোগের ভিত্তিতে এক কপি তোমাকে অভিযোগের ধরো এটা যদি অভিযোগপত্র হয় তো এটা ধরো স্যাররা লিখলো তো এটা স্যাররা লেখার পরে ধরো তাদের কাছেই থেকে গেলো তার মানে এটা হচ্ছে জেনারেল ডায়েরি আর এইটারও ধরো এক কপি তোমাকে স্ট্যাম্প ফ্যাম্প দিয়ে তোমার হাতে ফরওয়ার্ড করে দিল। ওটা হচ্ছে এফআইআর মনে থাকে যেন মানে এফআইআর হচ্ছে খুব র্যাপিড অ্যাকশান হয়ে যায় বুঝতে পেরেছো খুব তাড়াতাড়ি অ্যাকশান হয়ে যায় এফআইআর করা মানে কেস করা একই মানে অ্যাটেম্প টু মার্ডার ধরো কেউ কাউ কুপিয়ে দিয়েছে বা কেউ কাউকে ধরো ছুঁড়ি টুঁড়ি মেরে দিয়েছে তো সেক্ষেত্রে ধরো একটা মার্ডার হয়ে গেছে তো সেক্ষেত্রে এফআইআর হয় ঠিক আছে যে কারোর বিরুদ্ধে মানে রক্তাক্ত কেস হয়ে গেলে এফআইআর হয়ে যায় তো চলো তারপরে আজকে কিছু তোমাদের কথা বলবো যে তোমাদের কিছু ব্যক্তি মানুষের কথা যেগুলো আমি নেক্সট দিন তোমাদের করাবো তো এগুলো তোমরা অবশ্যই নিজে আমি তো একে একে দেবো কোনো চিন্তা নাই রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এই তিনটে নাম তোমরা বারবার করে বলছি তোমরা ডিটেলটা করবে একদম বিপ্লবীদের মধ্যে আছে গান্ধীজি পর্বটা খুব ভালো করে করবে গান্ধীজি যা আছে পর্ব সব করবে নেতাজি পর্ব ক্ষুদিরাম বসু এই তিনটে ভালো করে দেখবে ঠিক আছে এবার চলো তোমাদের প্রশ্ন তো শেষ হয়ে গেল এবার চলো তোমাদের সব থেকে আগে বলেছি তোমাদের রিক্রুটমেন্টের কথা রিক্রুটমেন্টের ব্যাপারে দেশে যেভাবে করোনা চলছে এর মধ্যেও তোমাদের কি আদব রিক্রুটমেন্ট বেরোবে যারা পড়ছ আমি কি বলছি শোনো তোমাদের উত্তরে হ্যাঁ স্যার বেরোবে আমি তোমাদেরকেই বলছি অবশ্যই বেরোবে কারণ কী বলতো আমি এটা জানি আমি খোঁজ নিয়ে দেখেছি আমি টু হান্ড্রেড পার্সেন্ট সিওর দিয়ে বলছি রিক্রুটমেন্ট বেরোবে এবার রিক্রুটমেন্টের ব্যাপারটা কি বলো তো এই যত লকডাউন পেছাচ্ছে না তত রিক্রুটমেন্টের ডেটটাও পেছিয়ে যাচ্ছে নাহলে এতদিন তো কবে বেরিয়ে যেত তোমাদের পরীক্ষার ডেটের কাছাকাছি চলে আসতো তো কোনো চিন্তা তোমরা করো না যারা দু হাজার কুড়ি সালের জন্য বসে আছো যে স্যার কবে বেরোবে তোমাদের হানড্রেড পারসেন্ট বলছি তোমাদের দু হাজার কুড়িতে যে রিকুমেন্টের কথা এটা তোমাদের নোটিশটা বেরোবে ঠিক আছে এই বছরের মধ্যে বেরোবে দেখো আমি তোমাদের অ্যাপ্রক্সিমেট একটা ডেট হয়তো আমি এখন বলছি সেইটার জন্য পরে আবার পেছি গিয়ে আবার গালাগালি করো তোমাদের আমি যতটা জানি তোমাদের অক্টোবরের ফার্স্ট উইকের দিকে তোমাদের নোটিফিকেশান দেবে ঠিক আছে নোটিফিকেশান দেবে নিউ নোটিফিকেশান অক্টোবরের প্রথম দিকে ঠিক আছে আর অক্টোবরের মানে অক্টোবর মাসের মধ্যেই দেবে আর তোমাদের এইটার এক্সাম হবে জানুয়ারি মাসে ঠিক আছে মনে রেখো নভেম্বর ডিসেম্বর বাদ দিয়ে জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু রিক্রুটমেন্টটা হবে এ মানে রিক্রুটমেন্ট মানে ফার্স্ট প্রিলিমিনারি এক্সামের পরীক্ষাটা হবে এবং তার মধ্যে অনেক পোস্ট থাকবে এইভাবে পোস্ট কিন্তু অনেক বেশি প্রায় সম্ভবত দশ হাজার সামথিং কোনো পোস্ট আছে বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে আমি বলছি দেশে পুলিশের প্রচুর প্রচুর দরকার জানো তো টোটাল আমি বলছি এক হাজার লোকের পেছনে একটা পুলিশ জানো দেশের এই অবস্থা অন্য কোনো ডিপার্টমেন্টের কথা বলতে পারছি না ভাই কিন্তু আমি নিজে জানি যে পুলিশ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্টটা বেরোবে এতগুলো ক্যান্ডিডেট মানে এতগুলো লোক তাকে সামলায় কতজন একটা পুলিশ দেশে পুলিশের দরকার না হলে চলবে কি করে দেশে যদি এখন যদি পুলিশ না হয় দেশে চলবে কি করে বলো এই যে করোনার যে কন্ডিশন এখন তো সবাই কাজ ছেড়ে দিচ্ছে এই করছে তাহলে দেশে এত পুলিশ মানে দেশের যদি একমাত্র সামলাচ্ছে কারা পুলিশ তাও দেখো দেশে রোগ কমছে না তো রোগ কমানোর জন্য তো করোনা তো তাড়াতাড়ি যাবে না আশা করা যায় তো যাই হোক লকডাউনের পর্বও থেমে থেমে যে করেই হোক তোমার কমলো বাড়লো সেসব দেখার দরকার নেই সে সরকার দেখবে কিন্তু আমি বারবার করে বলবো যে তোমরা পড়াশোনার কেরিয়ার কেউ কেউ ফোকাস থেকে বাদ দিও না তোমরা কিন্তু তোমাদের নিউ রিক্রুটমেন্ট বেরোচ্ছে 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 এবং এবছর কন্ডিশ কম কম্পিটিশনের থেকে আগের বছর কিন্তু আরও হাই যাবে কাট অফ তখন কিন্তু বাদ যাবে আর এইটা যদি না হয় পরপর পাঁচ বছর আর কোনো রিক্রুটমেন্ট হবে না একথাটা মিলিয়ে নিও তোমরা ভোট চলে যাবে রিক্রুটমেন্টও বন্ধ হয়ে যাবে এবার তোমাদের আরেকটা কথা বলি যারা রেলের ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা খুশির খবর আছে রেলের পরীক্ষা ডিসেম্বরের লাস্ট থেকে শুরু হচ্ছে ঠিক আছে রেলের খবর রেলের খবর আমার থেকে ভালো মনে হয় খুব জনাই দিতে পারবে কারণ একবারে জেনুইন খবর দিই ঠিক আছে না জেনে না শুনে ফালতু কথা বলি না তো যে ডিসেম্বরের এন পরীক্ষা তোমাদের ডিসেম্বরের লাস্ট থেকে শুরু হবে ঠিক আছে এটা তোমরা মনে রেখো এবার চলে এসো আমাদের ইন্টারভিউ ক্যান্ডিডেটের জন্য যারা ইন্টারভিউ ক্যান্ডিডেট আছো আর আবারও বলছি যারা আমাদের তো পেড গ্রুপে জয়েন যারা করতে চাও এখনও পর্যন্ত সময় আছে এখনও কিছু সিট বাকি আছে তোমাদের জন্য নিয়ে নেবো ওর থেকে এই নাম্বারে যোগাযোগ করো দেড়শোটা টাকা লাগে একবারই লাগে ওর থেকে ভালো এই যে যে এই যে নোটটা তুমি দেখতে পাচ্ছো না এটা পেড গ্রুপের নোট এর আগেও ডিএমএল লিস্ট ওগুলো তৈরি করে দিয়েছি প্রত্যেকজন আগে আমি ইন্ডিভিজুয়াল তোমরা এসব গ্রুপে আমি তোমাদের ঢোকা মাত্রই গ্রুপে ঢোকা মাত্রই তুমি টাকা পেমেন্ট করা মাত্রই আমাদের নিজস্ব তৈরি দুটো বই প্লাস পঞ্চাশ ষাটটা পিডিএফ আরও এক্সট্রা দিয়ে দেবো চিন্তা নেই কথা নয় তোমাদের দিয়ে দেবো অতি তোমাদের কাজ হয়ে যাবে গ্রুপে ভোট ভোর নেবো লাইভ ইন্টারভিউ মকতেজ নেবো সব সুযোগ সুবিধা আছে ঠিক আছে দেড়শোটা টাকা লাগে এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ হ্যাঁ অনলি হোয়াটসঅ্যাপ করবে আমরা ঠিক আমাদের লোক তোমাদেরকে খোঁজ নিয়ে নেবে আর অল্প সিট আছে তাড়াতাড়ি করো তো আজকে ইন্টারভিউ কি করবেন কি করবেন না আমি তোমাদের কিছু কথা আজ বলি যে যখন ইন্টারভিউ বোর্ডে তুমি ধরো বাইরে দাঁড়িয়ে আছো ভালো করে বলছি কিছু কথা শুনে রাখো তো ভিতরে যাবে ফর্মাল ড্রেসের আমি একটা ভিডিও বানিয়েছি আমি এটা ডেসক্রিপশানে দিয়ে দেবো যে কী ড্রেস পরবে ড্রেসটা থাকবে একটা সাদা প্যান সাদা জামা ঠিক আছে চেষ্টা করবে ইন করে পরা আর প্যান্টটা জিন্সের না হলে বেটার হয় একটা ছিটের টাইপের যদি প্যান্ট হয় কালো রঙের যেটা আমাদের পায়ে বুটটা বুট তো ভিতরে ঢুকতে দেবে না আবার ঢুকতে দেয় ঢুকতে দেয় না স্বাভাবিক খুলে যেতে হয় তো মানে একদম মানে গেট আপ যেন ঠিকঠাক থাকে পকড়া একটা পেন থাকবে জিটার টাইপে ভিতরে যখন যাবে তোমাকে বলছি যে ভিতরে গিয়ে আই কামিং স্যার বলতে হবে তোমাকে যে হ্যাঁ স্যার আই কামিং স্যার তো আই কামিং স্যার না বলে স্যার আসবো স্যার ওনারা বলবেন যে হ্যাঁ এসো তো ভিতরে যখন প্রবেশ করবে ভিতরে প্রবেশ করার পরে ওখানে সঙ্গে সঙ্গেই তোমাকে বসো বলবে কিন্তু তুমি যখন বসবে তুমি বসার পরে যেন নিজের ফাইলটা ঠিক আছে ফাইলটা অবশ্যই যেন নিজের কোলে রাখবে ওনাদের টেবিলে রাখবে না ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে এগুলো সাবধানী মাত্রা তোমাকে যদি কোনো অঙ্ক করতে দেয় বা যে কোনো জিনিস যদি করতে দেয় বা কোনো সই করতে দেয় তবে সেক্ষেত্রে যেন নিজের পেনটা ইউজ করবে ঠিক আছে ওনাদের পেন পরে থাকলেও সেটা দেবে না ওনার দিকে সিনিয়র দিকে অসম্মান করা হয় ঠিক আছে এটা যেন মনে থাকে তো ওনার দিকে যখন এই জিনিসটা যখন ভিতরে করবে আর যখন তোমার ইন্টারভিউ যেটা পারবে না সেটা না হুঁ কাতুকুতু করার দরকার নেই যেটা পারবে না সেটা স্যার ঠিক এটা ঠিক স্যার জানা নেই বাস কথা আর আর ওনারা বলবে না তুমি স্যার এই পেটে আসছে স্যার স্যার জানতাম স্যার তাহলে আবার ওখান থেকে প্রশ্ন ধরবে বুঝতে পেরেছো সেম ফ্যামিলিভাবে বলবে যতটা চেষ্টা করবে যতটা সত্যি কথা বলা ঠিক আছে যেটা করো যেটা নিজের বাবারা করে হ্যাঁ সব কিছু সঠিক কথা বলবে চেষ্টা করবে যে কেন পুলিশ হতে চাও প্রশ্ন ধরবে তোমাকে আমাদের তো পেট গ্রুপে তো যারা করছো তাদের জন্য তো তোমাদের তো আটকাবেই না আশা করি দশ থেকে বারো নাম্বার তোমাদেরকে আমি পাই দেবো দশ থেকে বারো নাম্বার আমি যখন কথা দিয়েছি তোমাদের এত সুন্দর করে তৈরি করছি তোমরা দেখো তোমরা নিজেই দেখো পরীক্ষালে একটা প্রশ্ন তোমাদের আটকাবে না তো মানে কি কেন পুলিশ হতে চাও কি কারণে পুলিশ হতে চাও এই যে বেসিক প্রশ্নগুলো উত্তরগুলো ঠিকঠাক করার চেষ্টা করবে আর যদি যদি আসল উত্তরগুলো নিতে চাও তোমরা তো নিজের মতো বানিয়ে নিলে খুব ভালো হয় তো আমার কাছে আসার দরকার নেই কিন্তু আমার কাছে যদি চাও যে স্যারের কাছে নেবো তাহলে আমাদের গ্রুপে আসতে হবে তো ওখান থেকে খুব ভালো প্রশ্ন পেয়ে যাবে তুমি নো প্রবলেম তো এইগুলো তো সঠিকভাবে উত্তর দেবে ঠিক আছে দু থেকে তিনখানা প্রশ্ন ধরবে দু মিনিট পরে তোমাকে আবার ওখান থেকে চলে আসবে যখন আসবে তখন মাথাটা ঝুঁকিয়ে স্যার আসবো বলে এই স্যার মানে মানে তোমাকে বলবে চলে যাও তো যখনই বলবে তখন মাথাটা ঝুঁকাবে সো বলে যেরকম চায়নারা ঝোঁকায় না বা জাপানিরা যেরকম মাথাটা ঝুঁকায় সকলের দিক থেকে এই মাথা থেকে ওদের মাথাটা ঝুঁকিয়ে পেছিয়ে চলে আসবে ঠিক আছে দু কদম পেছিয়ে আসবে দিয়ে তারপর বেরিয়ে আসবে ঠিক আছে ওটা সিনিয়র দিকে সম্মান দেওয়া ওটা স্যার দিকে সম্মান দেওয়া আর যারা সিভি যারা আমাদের সিভিল ভলেন্টিয়ার্স আছো বা তোমার যারা এনভিএফ আছে বা যারা হোমগার্ড আছে তারা অবশ্যই চেষ্টা করবে যে যেরমভাবে সিনিয়রকে সম্মান দেওয়াও তোমরা তোমরা তো পুলিশের সঙ্গে আছো তো সেইভাবেই কিন্তু তোমরা কিন্তু সিনিয়রকে সম্মান দেওয়ার মতো করে কিন্তু পেছিয়ে ব্যাক করে চলে আসবে তো কত পেছিয়ে মনে হয় তারপর হয় তোমাদের সম্ভবত এটা একটু দেখে নিও ঠিক আছে তো আজকে এইটুকুই আপাতত তো আজকে আবার কালকে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কালকে এইগুলোর উপর দেবো আর কালকে সিভিক ভলেন্টিয়ার কালকে কালকে তোমার যারা সিভিল ডিফেন্স সার্টিফিকেট আছে এ সমস্ত প্রশ্ন কালকে আমি আবার সে আগের মতো দিতে শুরু করব। যে আগের বছর কী ধরেছিল আমি কিছুদিন অসুস্থ হয়ে পড়েছি তো ওই জন্য আমি একটু ভালো করে দিতে পারছি না পরীক্ষা এখনও তোমাদের অনেক দেরি আছে হ্যাঁ পঁয়ত্রিশ দিনের ওপর আছে কোনো চিন্তা নাই তো তোমরা একটু ভালোভাবে দেখে নিও এটুকুই বলছিলাম সাবধানে থেকো আর জয় হিন্দ বন্ধের মাতরম বাস